নমস্কার, দীপাস কুক হাউসের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গার্লিক পরোটা রেসিপি। অনুগ্রহ করে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং রান্নাটি পছন্দ হলে অবশ্যই লাইক দেবেন। আমি পরোটাটি সার্ভ করেছি আলুর দমের সাথে। এই রেসিপি আলুর দমের রেসিপিটি আমি পরে একটি পর্বে আপনাদের দেখাবো। গার্লিক পরোটা করতে আমার লাগছে 1.5 কাপ ময়দা, 1টা ডিম, পেঁয়াজ পাতা, 1টা কাঁচা লঙ্কা, বেশ কিছু রসুনের টুকরো আর নুন চিনি। প্রথমে আমি বোলের মধ্যে ঢালব 1.5 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি। এবার এর মধ্যে দেবো আন্দাজ মতো নুন। এবার আমি পেঁয়াজ পাতাগুলোকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাটাকে চিরে নিয়ে এর মধ্যে কুচি কুচি করে দিয়ে দেবো। এবার রসুনটাকে ঘষে এর মধ্যে দেবো। চার কোয়ার মতো রসুন দিচ্ছি। এবার ডিমটাকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। ঠিক এরকম পাতলা হবে। প্যানটা গরম করে নিয়েছি। এবার এই গোলাটার থেকে 2 হাতা দিয়ে ঘুরিয়ে পরোটার আকার দেব। ভালো করে সেঁকে নিতে হবে।
এবার খুব অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এই পরোটাটি খেতে খুবই সুস্বাদু। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। হয়ে গেল আমার গার্লিক পরোটা।